আমাদের পরবর্তী কাজ হলো উপরে প্লাস তৈরি করা। উপরে প্লাস তৈরি করার ক্ষেত্রে যদি এমন হয় যে একটি উল্টা এল তৈরি হয়েছে, উল্টা এল শেপ, তাহলে আমরা এই সূত্র দিয়ে প্লাস তৈরি করব। এফ ইউ আর ইউ প্রাইম আর প্রাইম এফ প্রাইম, তো আমাদের প্লাস তৈরি হয়ে গেল। এমন পজিশনে থাকলে যে শুধু একটি মাইনাসের মতো দেখা যাচ্ছে, একটিমাত্র রেখা উপরে, আমরা এটা এইভাবে রাখবো, সামনাসামনি এটা এইভাবে রাখতে হবে, এইভাবে না, এইভাবে না রেখে এইভাবে রাখবো। এইভাবে রাখার পর আমরা সূত্র দেব এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। তো দেখেন আমাদের একবারেই প্লাস সলভ হয়েছে। প্লাস সলভ করার পর এই দুইভাবেই আপনার প্লাস সলভ করতে পারবেন, এই দুইটি সূত্রের মাধ্যমে। তারপর যদি এমন পজিশন হয় যে একটি মাস আকৃতির মতো হয়েছে এবং হলুদ কালার এখানে একটি রয়েছে, এইখানে একটি রয়েছে এবং পিছনে একটি রয়েছে, তাহলে আমি এটাকে এইভাবে রাখবো। রাখার পরে এই সূত্র প্রয়োগ করব, প্রয়োগ করে উপরের সম্পূর্ণ কালারটা ম্যাচ আপ করবো। আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম, এভাবে সম্পূর্ণটা মিল করব। আর যদি এই পজিশনে থাকে যে মাস আকৃতি রয়েছে কিন্তু পূর্বে হলুদ ছিল এখানে একটি, এখানে একটি এবং এইখানে একটি, তো এখন হলুদ রয়েছে পরে এর পাশে, এখানে একটি, এইখানে একটি, এখানে এবং এই জায়গায়, এইরকম হলে আমাদের এটা পিছনে রাখতে হবে। পিছনে পিছনে রেখে আমাদের একই সূত্র প্রয়োগ করতে হবে, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম। তারপর যদি এইরকম আসে যে দুইটা কালার সামনে এসেছে এবং দুইটা কালার পিছনে, তাহলে আমরা যে দুইটা অপোজিট কালার রয়েছে তা দুই পাশে রাখবো। রাখার পরে এই সূত্রটা আবার প্রয়োগ করবো, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম, তাহলে আমাদের পূর্বে যে প্রথম অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে। তারপর আমরা আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু আর প্রাইম দিয়ে উপর সম্পূর্ণ কালারটিকে মিল করে নেব। তো এইভাবে উপর সম্পূর্ণ কালারটা মিল হওয়ার পর, সম্পূর্ণ কালারটি মিল হওয়ার পর আমরা দেখব যে পিছনে দুটা সেম কালার আছে কিনা কোথাও, যে এইরকম দুইটা দুই জায়গায় সেম কালার আছে কিনা। তো দেখেন এই জায়গায় দুইটা সেম কালার রয়েছে, যদি এরকম সিম কালার থাকে তাহলে আমরা ওই দুইটা সিম কালারকে পিছনে রেখে এই সূত্র প্রয়োগ করব, আর প্রাইম এফ আর প্রাইম টু বি আর এফ প্রাইম আর প্রাইম টু টু বি টু আর, এটা দেওয়ার পরে আমরা ঘুরিয়ে মিল করে নেব যে দুটো কালার মিল থাকবে। তো এইরকম পজিশনে আসার পর তো বলে রাখি, যদি দুইটা কালার পাশাপাশি না পান আপনারা, তাহলে আপনারা একই সূত্র প্রয়োগ করবেন। একই সূত্র প্রয়োগ করলে আপনারা দুটো কালার পাবেন, পাওয়ার পর সে দুটো কালারকে পিছনে রেখে ওই সূত্রটা প্রয়োগ করবেন। এবং যদি এইরকম পজিশনে থাকে যে আপনার সামনের কালারটি, এই সামনের কালারটি বাম পাশে রয়েছে এই আর পিছনে কিন্তু আমাদের মিল আছে, তো এইরকম হলে আপনারা একবারে মিলানোর জন্য এই সূত্র প্রয়োগ করতে পারেন। এই যে এটা
এটা উল্টা পাশে রাখবেন, 2L, তার 2L F প্রাইম দিলাম আমি, তারপর U প্রাইম, L প্রাইম, U, L, U প্রাইম, উপরের কালারটি মিল করার পর যদি এখন দেখেন যে এরকম পজিশন, যে কোনো কালার দুইটা সেম কালার মিল নাই, দেখেন কোনো দুইটা কালার সেম কালার মিল নেই, তাহলে আপনারা ওই সূত্রটাই প্রয়োগ করবেন, আর প্রাইম এফ, আর প্রাইম টু বি, আর এফ প্রাইম, আর প্রাইম টু বি, টু আর, এই সূত্রটি প্রয়োগ করার পর দেখবেন যে দুইটা কালার অবশ্যই দুইটা কালার মিল পাবেন। তো যে দুইটা কালার মিল পাবেন সে দুইটা কালারকে পিছনে রাখতে হবে, রাখার পর আবার একই সূত্র প্রয়োগ করতে হবে, আর প্রাইম এফ, আর প্রাইম টু বি, আর এফ প্রাইম, আর প্রাইম টু বি, টু আর, তারপর আপনারা ডানে বাঁয়ে ঘুরিয়ে কালার ম্যাচ আপ করে নেবেন। দেখেন আমার এই কালারটা মিল হয়েছে, কিন্তু এই কালারটা এই সামনে কালারটা এইখানে চলে গেছে, তো এটা এদিকে আনতে হবে। এমন যদি হয় তাহলে আপনারা যে সূত্র দেবেন তা হলো টু আর ইউ, আর ইউ, আর প্রাইম, ইউ প্রাইম, আর প্রাইম, ইউ প্রাইম, আর প্রাইম, ইউ, আর প্রাইম। তো ওইরকম অবস্থা হলে এই সূত্রটি প্রয়োগ করবেন, প্রয়োগ করে আপনি সম্পূর্ণ লুপ স্ক্রিপ্টটিকে মিলাতে পারবেন। এখন যদি অন্যরকম পজিশনে থাকে, যদি এমন পজিশনে থাকে যে সামনের কালারটি এই জায়গায় না থাকে, বামে আছে, তাহলে আপনারা একই সূত্র প্রয়োগ করবেন। সূত্রটি একই সূত্র দিলাম আমি, তাই আমি এটাকে বললাম না, সূত্রটি দেওয়ার পর আবার একই সূত্র প্রয়োগ করবেন। এবার সূত্রটি প্রয়োগ করে রুবিক্স কিউবটিকে সলভ করবেন, এবং রুবিক্স কিউবটি যদি এই পজিশনে থাকে যে অপোজিট কালার, অপোজিট কালারে রয়েছে, যেমন এখানে কমলা, কমলার অপোজিট হলো লাল, তো দেখেন লালের জায়গায়, লালের জায়গায় কমলা, লালের জায়গায় কমলা কালারটি রয়েছে, এবং কমলার জায়গায় লাল কালারটি রয়েছে। ঠিক তেমনি এখানে সবুজের ঘরে নীল কালারটি রয়েছে, এবং নীলের জায়গায় সবুজ কালারটি রয়েছে। যদি দুইটা দুইটার অপোজিট হয়, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এবং এটা এই জায়গায় চলে যাবে, এটা এই জায়গায় চলে আসবে, তখন আপনারা যে সূত্রটি দেবেন তা হলো টু এম প্রাইম ইউ, টু এম প্রাইম ইউ টু, টু এম প্রাইম ইউ, টু এম প্রাইম দিলে আপনাদের মিল হয়ে যাবে। আর এখন যদি দুইটা কালার অপোজিট না থেকে যদি এরকমভাবে থাকে, এরোভাবে থাকে আর কি, তাহলে মানে এইটা যাবে এই জায়গায় এবং এটা আসবে এই জায়গায়, দ্যাট মিন্স এইরকমভাবে আর কি। আবার এই লাল কালারটা যাবে এই জায়গায়, এই এই জায়গায় দেখেন এখানে সবুজ আছে, তো সবুজটা আসবে এই জায়গায়, এখানে লালটি যাবে এখানে, এটা আসবে এখানে। এমন হলে আমরা এটিকে এইভাবে রাখবো, এইভাবে রেখে, অর্থাৎ এই পাশে এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এমনভাবে রাখার পর এই সূত্র দেব, টু এম প্রাইম ইউ, টু এম প্রাইম ইউ, এম প্রাইম ইউ টু, এম প্রাইম টু ইউ টু, এম প্রাইম ইউ টু, এমন দিলে মিল হয়ে যাবে। এম প্রাইম বলতে এই মিডলে যে, মিডলে যে কালারটি এসটি রয়েছে, এম প্রাইম হলো উপরের দিকে, উপরের দিকে এইভাবে ঘোরাবো, এটিকে বলে এম প্রাইম, এবং তার অপোজিটে ঘোরালে এম, এটিকে বলে এম, এবং এটিকে বলে এম প্রাইম।
গাইজ, এখন আমি আপনাদেরকে কয়েকটি এক্সাম্পল সলভ করে দেখাবো, তাহলে আপনাদের সম্পূর্ণ রুবিক্স কিউব মেলানোটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হোয়াইট সেন্টারটিকে উপরে রাখলাম। রাখার পর আমি এটাকে প্রথমে প্লাস তৈরি করব। তো আমার এখানে একটি কালার রয়েছে, এই কালারটির সঙ্গে লাল 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 মিল করে নেবো। লাল মিল করে নেওয়ার পর এটা উপরে উঠিয়ে দেবো। তারপর আর কোথায় একটি এজ রয়েছে, এই জায়গায় একটি এজ রয়েছে সাদা এবং কমলা, এই সাদা এবং কমলার সঙ্গে মিল করে নিয়ে এটাকে উঠিয়ে দেবো। তারপর আর দুইটা বাকি আছে, এখানে আছে সাদা এবং নীল। নীলের পজিশন যেহেতু এই জায়গায়, তাই আমি এটিকে ঘুরিয়ে এই জায়গায় আনবো, আনার পর উপরে উঠিয়ে দেবো। তারপর দেখেন আরেকটা কথা আছে, এই যে এই জায়গায় যেহেতু আমরা জানি যে সবুজের বিপরীতে নীল থাকে, যেহেতু আমাদের নীলটি সবুজের বিপরীতে চলে গেছে, তাই আমরা এই সবুজটিকে উপরে উঠাই দেবো। উপরে উঠাই দিয়ে পূর্ব অবস্থা ফিরে নিয়ে গেলেই আমাদের প্লাস সলভ হয়ে যাবে। প্লাস সলভ হলো, পাশাপাশি আপনাদের এই দুইটা মিস হলো। তারপর আমরা এটাকে নিচে রাখবো। নিচে রাখার পর কর্নার স্লট খুঁজবো, কর্নার স্লট এই যে জায়গায় এক পজিশন আছে। তারপর এটা আমি এখানে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম, মিলে গেল। তারপর দেখেন যে এইখানে একটা কর্নার স্লট রয়েছে, তো কর্নার স্লটের সঙ্গে রয়েছে আপনার ব্লু এবং কমলা। ব্লু কমলার মিডল পজিশনে নিলাম। তারপর আমরা 70টি দেবো, এই যে এখানে চলে আসলো। দেন আপনার এই যে আরেকটি কর্নার স্লট এই জায়গায় রয়েছে লাল এবং সবুজ, তো লাল এবং সবুজের রাইট পজিশনে নেওয়ার পর আমরা 70টি দেবো আর ইউ আর প্রাইম। এখন আরেকটি রয়েছে এই যে এইটা এইটা এই যে এই এই পিসটিকে আমি এই জায়গায় নেবো, তারপর এটা এখানে নামাতে হবে। তো এই যে আমার সলিউশন হয়ে গেল। তারপর যদি ডানে থাকে, ডানের সূত্র হচ্ছে আপনার ডানের সূত্র দিবেন, ডানের সূত্র তো আমি বলে দিয়েছি এইভাবে। বামে থাকলে বামের সূত্র, ডানে থাকলে ডানের সূত্র। হ্যাঁ, তো আমি বলেছি যে যদি উল্টা এল থাকে, উল্টা এল থাকলে আপনারা সূত্রটি দেবেন। তারপর যদি এমন পজিশন হয়, তাহলে আপনারা যে দুইটা কালার এদিকে রয়েছে দুই পাশে, সেটাকে আমরা বাম পাশে রেখে সূত্র দেবো আর ইউ আর প্রাইম, ইউ আর ইউ টু আর প্রাইম। এরকম মাছের আকৃতি আসলে যদি হলুদটা যদি সামনে থাকে, তাহলে আমরা দেবো আর ইউ আর প্রাইম, ইউ আর ইউ টু আর প্রাইম। তো এরকম হলে যদি আমরা দুটো কালার মিল না পাই, তাহলে আর প্রাইম এফ আর প্রাইম যে সূত্রটি বলেছে সেই সূত্রটি দেবো আর কি। তারপর দুটো কালার অবশ্যই মিল পাবো, এই যে এখানে দুটো কালার মিল রয়েছে, এই দুটো কালারটিকে পিছনে রাখবো। তারপরে আর প্রাইম সূত্রটি দেবো আবার। হ্যাঁ, এখন দেখেন যে আবার আমাদের একটা কালার মিল রয়েছে, পেটে পিছনে রাখবো, এবং এই সামনের কালারটা যদি ডানে থাকে, তো ডানের সূত্র এই এই সূত্রটি প্রয়োগ করবো। তাহলে দেখেন আমাদের এই সূত্র, এই কিছু অ্যালগোরিদম আয়ত্ত করতে পারলে আপনারা খুব সহজেই রুবিক্স কিউব সলভ করতে পারবেন। তো অ্যানাদার এক্সাম্পল যাওয়া যাক। এখানে আপনার সাদা রয়েছে, লাল এই পাশে রয়েছে, এবং এইখানে আপনার লালটি রয়েছে। যদি এমন হয়, তাহলে সাদাটিকে উপরে উঠিয়ে দেবো, তারপর এই কালারের সঙ্গে কালারটা মিল করে নেবো। মিল করে নেওয়ার পর আমরা সবসময় মিডিলের যে এজ এটাকে খুঁজবো, কর্নার পিসকে ইগনোর করবো। এখানে আপনার কী রয়েছে, সবুজ এবং সাদা, তো এই সবুজ এবং সাদা পজিশন হলো এই জায়গায়, তাই এটি এটি কিন্তু এখানে উঠিয়ে দিলে আমাদের সাদাটা উপরে উঠতেছে, তাই এই এটাকে ঘুরিয়ে এখানে আনবো। তারপর এইটা উঠাই দেবো, তারপর এইটা পরিব্যবস্থা ফিরে নেবো। তাহলে দেখেন আমার লালটা ঠিক আছে এবং সবুজটাও মিল হয়েছে। আবার দেখেন যে এরকম যদি থাকে, উপরে নীল রয়েছে, সাদা রয়েছে, এইটা আমরা মিল করে নেবো, এটা এই মুভ দিলে মিল হয়ে যাচ্ছে, তারপর আমরা ওটা উপরে উঠাই দেবো। আবার দেখেন যে এরকম সিচুয়েশন হয়েছে যে আপনাকে উপরে সাদা রয়েছে, উপরে সাদা রয়েছে এবং নিচে রয়েছে কমলা। যদি এমন হয়, তো আমরা এটিকে প্রথমে বের করে নেব এটা থেকে, এরকম থাকলে এটাকে আলাদা করে নেব, এদিকে ঘুরিয়ে ডি অথবা ডি প্রাইম দিয়ে আলাদা করে নেব। তারপর এই কালারটার সঙ্গে এই কালারটা মিল করে নেব আর মাধ্যমে, তারপর আবার এটা উপরে উঠিয়ে দেব।
উপরে উঠাই দিলে যে আমাদের একটা কালার নিচে চলে এসেছে, তো এটা আবার পূর্বাবস্থা ফিরিয়ে আনবো। পূর্বাবস্থা ফিরিয়ে আনলে দেখলাম সবুজ কালার ঠিক রয়েছে এবং উপরে সাদা তা মিলে গেছে, আবার যে লাল কালার তা মিল আছে এবং উপরে সাদা ঠিক আছে, তেমনি এখানে ব্লু উপরে সাদা এটা ঠিক আছে, তো চারটে ঠিক থাকবে। আবার আমরা এটা নিচে নিচে নামাবো, নিচে নামার পর এই একই সূত্রের মাধ্যমে আমরা মিল করে নেব, তো কর্নার রাইট পজিশনে নেব। রাইট পজিশনে নেওয়ার পর আমরা সূত্রটি দেবো আর ইউ, আর ফ্রেম, ইউ ফ্রেম। তো সূত্রটি দেওয়ার পর আপনাদের দুটি কালারে মিল হবে। তো এস দুটি মিল হওয়ার পর এইভাবে থাকলে দেখেন আবার সবসময় আমি যে কয়েকটি অ্যালগোরিদম দিলাম এই কয়েকটি অ্যালগোরিদমের মাঝে আপনাদের থাকবে, এরকম উল্টা এল থাকলে আপনারা সূত্র দেবেন, ওই সূত্রটি দেওয়ার পর আপনারা মিল করে নেবেন। তারপর যদি এইরকম থাকে যে একটি সাদা কালার এখানে একটি হলুদ কালার রয়েছে, তাহলে এই এইরকম পজিশন আসলে এটিকে আপনি বামে রাখবেন, বামে রেখে আর ইউ টু, আর প্রাইম, ইউ টু প্লাস হয়ে গেল, তারপর আবার আপনারা বামে রাখবেন, রাখার পর আর ইউ টু, আর প্রাইম, ইউ তো বন্ধুরা যদি এমন পজিশন হয় যে আপনাদের প্লাস ঠিক আছে কিন্তু এইখানে একটি হলুদ রয়েছে এবং এই জায়গায় একটি হলুদ রয়েছে, এইরকম হলে তো আপনারা যা করবেন এই সূত্রটি প্রয়োগ করবেন, এই সূত্রটি প্রয়োগ করলে আপনাদের সম্পূর্ণ কালারটি মিলে হয়ে যাবে। তারপর দুইটা কালার কিসের পিছনে রেখে সূত্রটি একত্রিত প্রয়োগ করবেন যে সূত্রটা বললাম। তারপর যদি অপোজিট কালার থাকে তাহলে এই সূত্রটি প্রয়োগ করতে হবে, তাহলে হয়ে যাবে। আর যদি আপনাদের এইরকম হয় যে এটা এখানে আসবে এবং এটা এখানে চলে যাবে, তাহলে আপনারা আবার সূত্র দেবেন, যে সূত্রটি শিখিয়ে দিলাম সেই সূত্র দেবেন, তারপর এটাকে ম্যাচ আপ করে এইভাবে মিল করে নেবেন। তো বন্ধুরা আপনারা খুব সহজে এবং অতি তাড়াতাড়ি আমার রুলটি ফলো করলে খুব তাড়াতাড়ি মিলাতে পারবেন।